তো আমার হাতে একটা লটারি কার্ড, এরা বলতেছে এটা লটারি না, সদস্য হওয়ার জন্য একটা কার্ড। তো 100 টাকা নিচ্ছে এটার মূল্য, এই যে এখানে ঘষতে হবে, ঘষার পরে যা পাওয়া যাবে সেটা আবার 1800 টাকাতে কিনতে হবে, না কিনলে ওদের কাছে আবার বিক্রি করে দেওয়া যাবে। আর যদি ফাঁকা থাকে তাহলে আরও 200 টাকা কোম্পানি নাকি গিফট দেবে। তার মানে 100 টাকাতে কিনে কোনো প্রকার লস আপাতত দেখতেছি না, দেখি এখন ঘষে দেখি কি পাওয়া যায়। মনে হচ্ছে ফাঁকা থাকবে, কি যেন আছে। লাউড স্পিকার, এটা তুমি দেখে ভালো হচ্ছে। তাহলে এখানে ঘুষে যেটা পাইছি সেটা হলো লাউড স্পিকার, সাউন্ড স্পিকার, লাউড স্পিকার না। তো যেখানে সাউন্ড স্পিকার পরিবর্তন করে নেব, পরিবর্তন, তো এই তো সাউন্ড স্পিকার পরিবর্তন করা আছে, কোথায় লেখা আছে, 2টা কিনলে 6,400। না এই যে, এই যে পণ্য পরিবর্তন করার সময়, পরিবর্তন করা করার সময় লাগছে না? হ্যাঁ, পণ্য পরিবর্তন করার সময় প্রতি রবিবার। যাই হোক, আমরা সাউন্ড স্পিকার পাইছি, এখন যদি পরিবর্তন করা যায়, পরিবর্তন করে কিনবা? পরিবর্তন করে রে, না, ওটা সেলাই মেশিন কি করবে? তাহলে কি নেবো? এই এই যে টিভি, টিভি টিভি 1700 টাকাতে কিনতে হবে, যদি পরিবর্তন করে টিভি নেওয়া যায়। জানি না আদৌ এটা আসলে, এটা মনে হচ্ছে ভুয়া ভুয়া মনে হচ্ছে আমার কাছে। না না, অফিস আছে তো এখন যদি পাওয়া যায় তাহলে তো ভালো, কিন্তু আমি শতভাগ, আমার মনে হচ্ছে এটা ভুয়া। দেখি পরে যদি এটা সত্যি পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদের আবার জানাবো।